নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 জুলাই 2024 সোমবার, আরও কিছুটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকে আবার করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির সামগ্রিকভাবে কিছুটা অবনতি হয়েছে। এদিন সকালবেলা থেকেই কুশিয়ারা নদীর জল বাড়তে শুরু করে কুশিয়ারা নদীর বিপদসীমার উপরে বইছে বন্ধুরা। এদিকে গত 40 ঘন্টার থেকেও বেশি এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে ডিমা হাসাও জেলাতে। এর ফলে জাটিঙ্গা নদীতে জল বাড়ছে এবং জাটিঙ্গা নদীতে জল বাড়লে সেই জল কিন্তু বরাক নদীতেই নামবে এসে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর পূর্ব ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বরাক উপত্যকার বিভিন্ন স্থানে তথা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় কিন্তু আবহাওয়া খারাপ থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিন বন্ধুরা। আপনারা বর্তমানে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা শিলচর হাফলং রোডের হারেঙ্গাজাও স্টেশনের পার্শ্ববর্তী এলাকা। এখানে পাহাড়ে বৃষ্টি হয়, দেখুন কীভাবে প্রচণ্ড পরিমাণে পাহাড়ি জলস্রোত রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু খোলা আছে, আপনারা ছবিতে দেখলেন বন্ধুরা, কিন্তু বৃষ্টি যদি আগামীতে আরও 3-4 দিন চলতে থাকে তবে পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা আজকের পুরো আপডেটটা। বন্ধুরা আপনারা সতর্ক থাকুন, পরিস্থিতির দিকে নজর রাখুন, কিন্তু কোনো ধরনের গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না বন্ধুরা। বন্ধুরা মিজোরাম এবং মণিপুরের পাহাড়ি অংশেও বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা, লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এখন অবধি সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী শিলচর হারেঙ্গাজাও মহাসড়ক এবং শিলচর শিলং রুটের রাস্তা খোলা আছে এবং ট্রেন লাইনও যথাযথভাবে খোলা আছে, ট্রেনগুলো শিডিউল অনুযায়ী যাতায়াত করছে বন্ধুরা। যে আপডেটটি আসবে অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম লেটেস্ট তাজা আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলে চোখ রাখুন, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা বরাক উপত্যকা তথা ত্রিপুরাবাসীদের জন্য একটা সুখবর আছে। এই অঞ্চলের রেল যাত্রীদের জন্য অতিরিক্ত ভিড় সামাল দিতে আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে বর্তমানে চলাচল করা স্পেশাল ট্রেনটির পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী 07029 আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল আগামী 5 জুলাই থেকে 4 অক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার এবং ফিরতি যাত্রায় 07030 সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার চলাচল করবে। বন্ধুরা যদি নাগারে বৃষ্টিপাত হতে থাকে তাহলে আগামীকালকের আপডেট থেকে আমি আপনাদের প্রতিনিয়ত বরাক নদীর জলসীমা সম্বন্ধে আপডেট দেব। এখন অবধি বরাক নদীর জলসীমা কিন্তু বিপদসীমার অনেক নিচে আছে, কাজেই প্যানিক করার কোনো কারণ নেই, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখুন, অতি অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকুন। বন্ধুরা আমি স্ক্রিনে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনাদের এলাকার কোনো সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো তবে অবশ্যই আমি আপনার এলাকায় পৌঁছে যাব, আপনাদের এলাকার সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো বন্ধুরা। বন্ধুরা বন্যা পরবর্তী সময় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও হতে পারে, তাই আপনারা আপনার বাসস্থানের আশেপাশে কোনো অবস্থাতেই জমা জল থাকতে দেবেন না। জমা জল থাকলে তাতে DDT প্রয়োগ করুন, নইলে ম্যালেরিয়ার প্রকোপ হতে পারে, কেননা বন্যা পরবর্তী সময় কিন্তু বদ্ধ জলেই মশা ডিম পারে। তো এই ব্যাপারে সবাই সাবধানতা অবলম্বন করবেন, এটা অনুরোধ রইল। বন্ধুরা আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল, আগামীকাল কিছু দুর্দান্ত আপডেট নিয়ে হাজির হব, আপনারা অতি অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না বন্ধুরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।